DJ Bobby, do try it number 4. জরা বলো মা, তাহলে আমার সুন্দর সাজি সাজিয়ে দিয়েছিস বাবা? হ্যাঁ গো জরুরি। এবার আমি নগর ভুবনে যাব। নগর ভুবনে যাবে? হ্যাঁ বাবা। তাহলে নগর ভুবনের ভিক্ষা সর্বপ্রথম আমি তোমাকে দেবো মা। বেশ ভাবে বেশ, নগর ভুবনের ভিক্ষা আমার কলসির মধ্যে দাও। ও নগরবাসী, আমার মা যায় নগর ভুবনে, কিছু পয়সা করে দেবেন মা। চলো মা। মা চলেছে আমার মর্ত দামে, মা চলেছে আমার মর্ত দামে, চলেছে আমার মত দামে, তা চলেছে আমার মত দামে, পয়সা দাও মায়েরা, কিছু পয়সা দাও মা, চলেছে আমার মত দামে, তা চলেছে আমার মত দামে, তা চলেছে আমার মত দামে, নগর ভুবন হয়ে গেছে মা। জরা আজ যখন নগর ভুবন হয়ে গেছে, চলো আমরা যখন নিমাই শিবের ঘাটে, নিমাই শিবের ঘাট পার হলে আমরা যাবো বিরাটনগর। তাই বলছি চলো তোমরা একটু আগিয়ে চলো, আর আমি পশ্চাতে যাবো। ওগো জননী, বেশ, আমি গর্দভকে সঙ্গে করে নিয়ে একটু আগিয়ে যাব, কিন্তু কলের ছলা জল পৃষ্ঠে তুলে দিতে হবে মা। বেশ তা বাবা। চড়া একটু কথা বলি বাবা। বলো মা। আমরা চলেছি বিরাটনগরে, তাই প্রথম মাঝে যদি কেউ তোমাদের ধরে মারি, তুমি তাদের কি বা করবে বলো? আমি কি করবো? ওগো জননী, তুমি তো জানো মাতা,
আমাকে যদি কেউ ধরে মারে তাকে আমি আমিও মারব মা না না জরে না এই মাকে কথা দিয়ে যা বাবা যদি কোনো দিনের জন্য কোনো সময়ের জন্য কেউ যদি ধরে মারে তুমি তাকে কিছু বলবে না ওগো চরণে বুঝি আছি তব নীলা মাতা বেশ মা বেশ যদি আমাকে কেউ ধরে মারে তাকে আমি ভাই বলে অনুরোধ করে চলে আসব মা বেশ ছাড়া বেশ এই তো আমার সন্তান আমি যাই তাহলে চলো দাদু ভাই আজ যারা চলে ধীরে 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 কুকু করি চলিল নে মারো খাটে গো যারা চলে ধীরে ধীরে কুকু করি চলিল নে মারো খাটে গো যারা চলে ধীরে ধীরে লোকিলা চুপুরি দিল রোগের শরি লোকিলা চুপুরি দিল রোগের শরি আর দিল কুকুর ব্যাধি গো যারা চলে ধীরে ধীরে আমি তো মনে করি নেই সব হরিনাম বদ বন্ধ করে দিয়েছে সব হিমেশের গান শুনতেছে মনে করতেছিলাম যাই হোক বাবা আর এত রাত্রে আর কোথায় যাবনি বাবা পারঘাটে যাবনি আর কোথায় যাবনি একটা হরিগিন্ন নাম করে করে এখানে ঘুমিয়ে পড়বো লীলার ভয়তে পালিয়ে চলে এসেছি সংসারের এত জ্বালা বাচ্চা কাচ্চার এত জ্বালা ঠান্ডার সময় বুঝতে পারতেছে বাবা হ্যাঁ বুঝতে পারতেছে সংসারের কি জ্বালা জ্বালায় পড়ে গেছি বাবা এই রাত্রেবেলা নারকেল তোলার মোড়ে পড়ে ঘুমোবো আর কোথায় যাবনি আজ গিন্নির কাছেও যাবো না কোথায় যাবো না বাবা হরে কৃষ্ণ হরি বল বাবা একটা এসকেল তো দেখি একটা হরিগিন্ন নাম ধরতে পারি কি দেখি গান করে অনেকদিন দেখায় না হরিবল 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 জয় নিতাই কৃষ্ণ কৃষ্ণ যতই করো না হরি হরি যতই করো না এ হরি তোমায় সাড়া দেবে না কৃষ্ণ কৃষ্ণ যতই করো না হরি হরি যতই করো না হরি তোমায় সাড়া দেবে না হরি তোমায় সাড়া হরিনামের ভক্ত তুমি তোমার শ্রদ্ধা ভক্তি কথা মানে এই হরিনামের ভক্ত তুমি তোমার শ্রদ্ধা ভক্তি কথা মানে এখন তোমায় দেখে শুনি এখন তোমায় দেখে শুনি আমার ভালো লাগে না হরি 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 করো না হরি তোমার সারা দেবে না হরি তোমার সারা দেবে না হরি বল হরি বল জয় নিতাই একই সাথে ছিলাম আগে আমি নি ভুলে যাবে অবশেষে একই সাথে ছিলাম আগে হরি হরি যতই করো না হরি তোমায় সাড়া দেবে না হরি তোমায় সাড়া দেবে না কৃষ্ণ কৃষ্ণ যতই করো না হরি হরি যতই করো না হরি তোমায় সাড়া দেবে না হরি তোমায় সাড়া দেবে না হরি তোমায় সাড়া নিতাই গৌর সীতানাথ জ্বালায় লীলার জ্বালায়
লীলার জ্বালায় চলে এসেছি, বারো তেরোটা বাচ্চা কাচ্চা রে বাবা, কি বলতিস তুই? আর দেখেই নে কোথায়, দেখে নে শুধু কুকুর কুণ্ডলে ঘুমটা দেখে নে শুধু। ওরে বাবা সকাল হয়ে গেছে নাকি রে? হ্যাঁ গো। কি গো, গোয়াল ঘরে ঘুমাচ্ছ? অটো অটো চন্দ্র কি হলো পাবড়ো? তোদের শরীরে কষ্ট বলে একটা দিলি, তা তোরা একটু বাড়ি আইতো, ঘুরে আসতে পারিনি বাড়িতে। এই তুই এখানে গুলুচি আইছিস কেন? কি হালাকি, মানুষ শান্তি মনে একটু পড়ে ঘুমাবে তুই? হেই দেখো হেই দেখো, কি হালাকি, কি হবেটা কি? তুমি গোয়াল ঘরে ঘুমাচ্ছ আর ঘরে চাল ডাল কিছু নেই, যা যা নাকি শুকিয়ে মারবে? আগে পারে যাও, এখনো পারে যাও নি? কিছু নেই ঘরে, কিছু নেই, চার পাঁচ দিন আগে যে রেশনে চাল ধরে দিলাম অন্ততঃ কাটে, বারো তারিখ চাল পেলি, ডাল পেলি, ছোলা পেলি, কিছু নেই। আমরা কজন লোক? আর কজন লোক, তুই আর আমি দুজন। তুই দুজন না, আমরা নজন লোক। নজন করতে গেল কয় কিলো কা চাল দেয়? এটা নজন কোথায়? তুই তো আর আমি তুই, নজন সাত ছেলে। আমাদের বাচ্চা কাচ্চা আছে? না, আমি মনে নেই বাচ্চা কাচ্চা কথা সব ভুলে গেছি। নেই তো, আছে না বাচ্চা কাচ্চা আছে? ঘর চাল ডাল কিছু নেই, আগে পারে যাও। হ্যাঁ নীলু রে, পার ঘাটাতে আর যাব না, পারে যেতে ভালো লাগে না। এবারে বৈঠা খানা ধরো মায়েরি তুমি পরে চেংড়া ছেলে আর কি করে, আমি আর যাব না পাড়েতে। পারে ঘাটাতে গেলে পরে পাড়ার ছেলে ঢিল মারে, বয়সকালে মরবো পথে। কি হালাকি, আগে পারে যাও। যাচ্ছি কি হালাকি, যাচ্ছি নালা ওরমপুরে রাস করিনি, যাচ্ছি ভালো বলে বলে ঠাকুরের কাছে কামনা কর। যাই ইচ্ছা তাই করছো নাকি? আগে পারে যাও। ঠিক আছে, সাবধানে থাকবো, তুমি পারে যাও। বাবা গণেশ, কত রাত হয়েছে বলতে পারবি? এগারোটা বারোটা নয়, আধ ঘন্টা এদিক ওদিক হবে। তাহলে মেয়ে ছেলেদের কাণ্ড খানা দেখেছো? একটা মানুষ, আমি তো একটা সানি, আমি তো একটা সানি।
পারঘাটে পেইটে দিতেছে বাবা কি বলো বলে বাচ্চা কাকিমা কাকিমা তোর কাকিমা আমার পেইটে দিতেছে পারঘাটে বল দিনি বাবা বল আমি তো একটা মানুষ বল না আমি তো একটা মানুষ আমার তো একটা কষ্ট না কারোর বাড়ি যাবো নি পেইটে দিতে যাবো না পারঘাটে পড়ে একটু ঘুম দে দি ভোর হবে আর বাড়ি চলে যাবো যা হবে হবে দাদুভাই কত দূরে এসে গেছি দাদুভাই নিমাই ঘাট কোথায় আমরা বুঝতে পারছি না এসো আমার সঙ্গে এসো উষা কালে অন্ধারিতে অন্ধের অনুদর আর কুঝটি করেছে ঘর কুম্ভ দিনে চাই গো চলে ধীরে ধীরে কাকে কম করে চলিতে দিবা কাটে গো তারা চলে ধীরে ধীরে কালে অন্ধারিতে অন্ধের অনুদর গো তারা চলে ধীরে ধীরে কাকে কম করে চলিতে দিবা কাটে গো তারা চলে ধীরে ধীরে গাদু ভাই পেয়েছো নিমাইকে ও দাদু ভাই পেয়েছো বাহ 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 কিরে নীলু জাগিয়ে দাও আমি জানি তুই থাকতে পারবি না তুই আমাকে বহুত ভালোবাসিস বহুত 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 মানুষ মানুষকে এত ভালোবাসে না কিন্তু তুই আমাকে বহুত ভালোবাসিস আমি জানি তুই আমাকে ছেড়ে একা থাকতে পারবি না তাই বাচ্চা কাচ্চা ছেড়ে চলে এসেছিস আমার কাছে আমিও পুরো রাজি আছি রে আমি তোকে ছাড়াতে পারবো না আমিও তোকে ছাড়বো না এই ঠান্ডার সময় মানুষ মানুষকে ছাড়ে না তুই আমাকে ছাড়বি না আমি তোকে ধরে রেখে দেবই আয় কাছে আয় দূরে যাবি না আমার কাছে থাকবি আমি আছি তুই আছিস সবাই আছে আমি আছি তুই আছিস হাই চলে আয় কাছে আয় বাবারে পিছন দিক থেকে ধরে থাকবি যা হবে পিছনে পিছনে প্রেম হবে প্রেম আর ইমন পিছনে পিছনে হবে সামনে সামনে হলে আর ভালো লাগছে আয় চলে আয় সামনে আয় আস্তে আস্তে চলে আসবি আমি আস্তে আস্তে তোকে কাছে যাব দুজন দুজনকে ভালোবাসবো শিহরে শিহরে মরমে মরমে প্যান্ডেলের কানাই কানাই আলোকিত রঙ্গমঞ্চ মঞ্চস্থ করে দিয়ে চলে যাব তোকে আমি ভালোবাসবো তুই আমাকে ভালোবাসবি আমি তো দাদু ভাই নিমাই কোথায় গেল নিমাই কোথায় গেছে নিমাই শোনো 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 আরে বাবা গরু নয় নিমাই গরু নিমাই ওটা গরু নয় ওটা হলো গর্ধব মায়ের বাহন মায়ের বাহন মা ওর পৃষ্ঠে চড়ে আরোহণ করে তোর মা ও চড়ে পৃষ্ঠে বসে ওর পিঠে বসে হ্যাঁ হ্যাঁ ও কি করে হেঁটে হেঁটে যায় হেঁটে হেঁটে যায় হ্যাঁ তোর মা ও চড়ে হ্যাঁ চড়া দেয় মানে তুমি চড়বে দাদু ভাই একটু ভালো করে চড়িয়ে দাও তো না আমি বল দিলাম কি দাঁড়া 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 দাদু ভাই দাঁড়া একটু পজিশন নিয়ে একটু পজিশন ওপারে যাও হ্যাঁ হ্যাঁ না না বিরাটনগরে যাবো দরকার আছে টাকা পয়সা কি টাকা পয়সা কি জানি না তো টাকা নেই জানে না এটিএম কার্ড আছে এটিএম কার্ড আছে সেটা কি জানি না এটিএম কার্ড নেই না নি ভাই আমাদের পার করিয়ে দে যাবে তো হ্যাঁ আমি ভাই তোর আমি পার করে দিতে পারি তুই যদি আমার একটু ছয়টা দিতে পারিস মানে ওলি ভাই তুমি চড়বে আচ্ছা ঠিক আছে দাদু ভাই আস্তে 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 আমি বলছি ভালো করে নিমাইকে একটু চড়িয়ে দাও যাও নিমাই যাও যাও কিছু মনে করবি নি আমি নীলু ভাবে তোর জ্বলে ধরেছিলাম না কিছু মনে করবি নি
না যাও চলো চলো ভালো ভালো বসো বসো হ্যাঁ বসো দাদু ভাই এদিকে এসো কি হয়েছে তোমার আমার মনে হয় তুমি ওর সঙ্গে বদমাইশি করেছো করনি হ্যাঁ দিয়েছি না দিলে এমনি ফেল দাদু ভাই অমন করো না শোনি ভাই শোনো বলছি আমাদের পার করিয়ে দেবে পার করে দেবে কিছু লাগবে না তো কি টাকা কি জানি না তো দুজন 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 আছে আর মা পিছনে আছে সেটা কি রে নিমাই কোথা থাকি রে করি জানি না টাকা জানি না তুই কি করছিস রে সত্যি বলছি আমি জানি না নিমাই জানি না না পার করাবে না ঠিক আছে দাদু ভাই চলে এসো আমার সঙ্গে চলে এসো চলে যাও আমার সঙ্গে চলে এসো চলে বনি খরিদার মা চলে যাচ্ছে কেন বনি খরিদার লোক ভাড়া দাবি উপরে দাম তা আবার দিবি না ইয়ার কি মার দিয়েছে কেন কি হয়েছে টাকা দিবি তো মানে টাকা না তুমি কি আমার মারবে মারবে কি তো ছেড়ে দেবে নাকি বনি খরিদার তুই ছেড়ে দেবে নাকি নিমাই শোন এ পারে গলি তিন কামন আর ফিরে গলি সাড়ে চার কামন শোন নিমাই শোন তুই আমাকে মার আমি দাঁড়িয়ে আছি তুই আমাকে মার দেখ কথাবার্তা ভদ্র ভাই বলবি তুই মুই করবি না ভালো ভদ্র ভাই আচ্ছা তুমি আমাকে মারো নি ভাই সেই কথা বলো নলিয়া খালি ছাত্র আমি স্পেশাল ক্লাসে ছাত্র নীলকণ্ঠল ভান্ডারী যখন ছিল তখনকার ছাত্র আমি নীলকণ্ঠল ভান্ডারী রেলে কেটে মরে গেছে আমি স্কুল যাওয়া ছেড়ে দিই আচ্ছা ভালো হয়েছে তুমি আমাকে মারবে তো মারো আমাকে কি রে কি বল দিয়ে রে মারবে মারবে কি তো ছেড়ে দেবে না মার পাহাড়ের মধ্যে দিয়ে গেল হার নাড়া দিবার মারবে মারবে আগের বারে পা স্লিপ করেছে ধরো কি করে মারতে হবে বলতো কায়দা করে কৌশল করে মারতে হবে চোখ বন্ধ করে মারতে হবে ঠিক আছে হাত বেঁধে মারতে হবে কি হয়েছে এরা ওপারে যাবি হ্যাঁ যাবো তো পার করে দেবো দেবে তা দাও না পার করে কি তড়ি নেই আমার এই তড়িটা দূরে আছে তড়ি বেঁধে তড়িটা কাছে নিয়ে আসবো কাছে নিয়ে এসে আর তোকে পার করে দেবো ব্যাস ভালো হয়েছে নিয়ে এসো নিয়ে এসো ভাই নিয়ে এসো আমার ভাইটি নিয়ে এসো তাড়াতাড়ি এসো দড়িয়ার দিকে কোথায় গেল অনিমাই নিমাই কি হয়েছে তো এটা পার দেবো গিয়ে তড়িটা কাছে নিয়ে আসবো এনে তোকে পার করে দেবো ধর ভালো করে পার দেবো কি আমি পার দিচ্ছি তুই খুলে দিচ্ছিস মানে পাইডেল যাই না তোর ছেলে হাত দিলাম পাঁচ কেন আরে পাঁচ দিচ্ছ তুই জানি না পাঁচ দিয়ে নিচ্ছি তুই পাঁচ দিতে জানি না হয়েছে হয়েছে চলে আছে হ্যাঁ ওই যাক কি আকাশে মেঘ করেছে বিদ্যুৎ চমকাচ্ছে নদীতে কেমন ভাবে বানি উঠছে দেখ মায়ের মা ছাড়া কেউ
তোর মাকে ডাক, মায়ের ডাকলে মা অচল করে পার করে দেবে। হ্যাঁ, মায়ের প্রতি তোর এত ভক্তি। হ্যাঁ ও গো জননী, এসো না, দেখো না নিমাই কেমন করে তোমাকে ডাকছে, এসো। ওইভাবে ডাকে না অপদার্থ, কেমন করে ওইভাবে ডাকে না, কেমন করে এইভাবে দুহাত জোড়ো করে সষ্টাঙ্গে, এইভাবে দুহাত জোড়ো করে চক্ষু মজিদ করে মাকে ডাকতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে ডাকবি, দেখে নি। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমম তপ, পিতরি প্রতিমা পরণে, প্রিয়ন্তে সর্ব দেবতা মাম। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। আমি তো কোনোদিন মাকে ডাকিনি, হস্ত মন্তর করে মাকে ডাকতে হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, বেশ নিমাই, আমি তাহলে ডাকছি। নিমাই, জননী জন্মভূমি শ্যাম স্বর্গদূপি গড়িয়সে, ও গো জননী মায় আমার, শীতলত্বং জগদ্মাতা, শীতলত্বং জগদ্পিতা, শীতলত্বং জগদ্ধাত্রে, শ্রী গৌরবে নমঃ। কাছে নাই বলবো পারে, ঠিক আছে।